জাতীয় পার্টিকে গৃহপালিত দল হিসেবে আখ্যা দিলেন খোদ পার্টির চেয়ারম্যান জে এম কাদের। সকালে বনানী কার্যালয়ে নিজ জন্মদিনে এমন মন্তব্য করেন তিনি। জাতীয় পার্টির মধ্যে সরকার এজেন্ট ঢুকিয়ে দলকে দুর্বল করে ঘৃণ্য উদ্দেশ্য হাসিলের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন জে এম কাদের। সব দলকে রাজনীতি করার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান জাপা চেয়ারম্যান। আমাদেরকে পরজীবী হলেও আমাদেরকে সেই পরজীবী করার জন্য একটা প্রতিযোগিতা ছিল এবং সেটার জন্য আমাদের একটা বার্গেনিং পাওয়ার ছিল। আমরা সেটার থেকে বার্গেন করে অনেক কিছু আদায় করতে পারতাম, সেটাই ছিল আমাদের একটা বড় রাজনৈতিক শক্তি। কিন্তু 2014 পর থেকে আমরা সেটা হারিয়ে ফেলেছি, এখন আমরা সম্পূর্ণভাবে সেটা হারিয়ে ফেলেছি। আমরা এখন হয়েছি গৃহপালিত রাজনৈতিক দল, এটা বাস্তবতা। কারণ কি করা হয়েছে, সরকারি দল থেকে আমাদের ভিতরে তাদের এজেন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে।